হ্যালো গাইস লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পড়তে চলেছি দি চিমনি সুইপার পোয়েম যা লিখেছিল উইলিয়াম ব্ল্যাক উইলিয়াম ব্ল্যাক রোমান্টিক পিরিয়ডের খুবই এক রিমার্কেবল পোয়েট ছিলেন ওনার পোয়েট্রিসকে টু পার্টসে পাবলিশ করানো হয়েছিল সংস অব ইনোসেন্স অ্যান্ড সঙ্গস অব এক্সপিরিয়েন্স নামে উইলিয়াম ব্ল্যাকের চিমনি সুইপার সেভেন্টিন হান্ড্রেড এইটি নাইনের সঙ্গস অব ইনোসেন্স থেকেই নেওয়া এই পয়েন্ট ফার্স্ট পারসন নেশন এখানে যে বলছে সে চিমনি সুইপার এক বাচ্চা যে কি না চিমনি পরিষ্কার করত। ওই সময় চিমনি সুইপারদের অবস্থাকে এখানে তুলে ধরা হয়েছে আর ওই কাজে ছোট ছোট বাচ্চাদের রাখা হতো কারণ ওই চিমনির যে ভেতরের এরিয়া তা খুবই ছোট হতো যেখানে কোনো বড়ো মানুষের যাওয়া অসম্ভব ছিল চিমনি পরিষ্কার করার জন্য তাই ছোট ছোটো বাচ্চাদের দিয়ে ওই কাজ করানো হতো আর ওই চিমনিতে কাজ করতে গিয়ে তাদের কতটা খারাপ অবস্থা হতো ভেতরের ব্ল্যাক এরিয়া তাদের কাছে কখনো কখনো কফিনের মতো হয়ে যেত এখানে যেসব বাচ্চারা কাজ করতো তারা যে শুধু অনাথ ছিল তা নয় কিছু প্যারেন্টস তো তাদের বেঁচেও দিত এখানে এমনও হতো ওই অন্ধকারে বাচ্চা হারিয়ে যেত এত উঁচু চিমনিতে কাজ করতে করতে পরে মারাও যেত বেরিয়ে আসতো তাদের কঙ্কাল আবার কারো কারো তো ক্যান্সার হয়ে যেত এইসব বিষয় নিয়ে উইলিয়াম ব্ল্যাক এখানে দেখাতে চেয়েছেন সো শুরু করছি লাইন বাই লাইন ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দিও সমস্ত আপডেটস সবার আগে পেতে সো লেট স্টার্ট হোয়েন মাই মাদার ডাইড আই ওয়াজ ভ্যারি ইয়াং যখন আমার মা মারা গিয়েছিল আমি খুবই ছোটো ছিলাম এখানে আই বলতে নেটোর এক ছোট বাচ্চা যে কিনা এই চিমনি পরিষ্কার করে অ্যান্ড মাই ফাদার সোল্ড মি হোয়াইল ইয়েট মাই টাং ক্রাই উইফ 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 তার পিতা তাকে বিক্রি করে দিয়েছিল তখন যখন সে সুইপও বলতে পারতো না এ বাচ্চাটা এখন ধরো চার পাঁচ বছরের হবে ও সুইপও তখন বলতে পারতো না ও তাকে উইপ বলতো তখন সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন শুট আই স্লিপ আর এখন আমি কি করছি চিমনি সাফাই করছি আর শুট মানে ঝুল কালি ওখানে শুয়ে থাকি দেয়ার্স লিটল টম ডেকার হু ক্রাইট হোয়েন হি সেট দ্যাট কার্ল্ড লাইক বেগ ওয়াজ তার সাথে ওখানে আরেক বাচ্চা ছিল যার নাম এখানে বলা হয়েছে টম ডেকার সে কাঁদছিল কেন কি তার চুল কাটা হচ্ছিল যেভাবে এক লিটল ল্যাম্পকে শেপ করানো হয় লোমের জন্য টর ওই বাচ্চাটিকে বলছে সো আই সে ইট হাস টম নেভার মাইন্ড ইট ফর হোয়েন ইউর হেয়ারসার ইউ নো দ্যাট দ্য শ্যুট ক্যানট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার ন্যারেটর টমকে বলছে নেভার মাইন্ড মাইন্ডিড টম কিছু মনে করো না এটা তো তোমার ভালোর জন্যই হচ্ছে চিমনির কালি বা ঝুল তোমার সাদা চুলকে নষ্ট করতে পারবে না এটাই ভালো হবে চুল কেটে ফেলো এভাবে সে বোঝালো টমকে অ্যান্ড সো ইয়াজ কোয়াইট অ্যান্ড দ্যাট ভ্যারি নাইট তারপর টম কোয়াইট হয়ে যায় শান্ত হয়ে যায় ওই রাতে অ্যাস টম ওয়াজ স্লিপিং হি হ্যাড সাইট ওই রাতে সে যখন ঘুমায় সে এক খুব সুন্দর স্বপ্ন দেখতে পায় ফ্রেন্ডস স্বপ্নে কী দেখলো দেখে নেই দ্যাট থাউজেন্ডস অফ সুইপার ডিগ জো নেট অ্যান্ড জেক উই আর অল অফ লকড আপ ইন কফিনস অফ ব্লেক ও দেখতে পায় হাজার হাজার সুইপার্স এখানে চার বাচ্চার নাম দেওয়া হয়েছে ডিগ জো নেট জেক ওই সকল বাচ্চারা ব্ল্যাক কফিনসে বন্দি রয়েছে ব্ল্যাক কফিনস বলতে এখানে কালো চিমনি যা কি তাদের কাছে কফিনের মতনই এখানে সিম্বলাইজ করা হয়েছে যে তাদের যে বডি যা কিনা ব্ল্যাক কফিনে বন্দি নেক্সট পেরাতে দেখবো অ্যান্ড বাই কেম অ্যান্ড অ্যাঞ্জেল হু হ্যাড ব্রাইট কি অ্যান্ড ওপেন দ্য কফিনস অ্যান্ড সেট দেম অল ফ্রি এখানে বলেছিল ওই যে টম যে কিনা স্বপ্ন দেখছিল এক অ্যাঞ্জেল আসে মানে দেবদূত আসে তার কাছে এক ব্রাইট কি ছিল উজ্জ্বল চাবিকাঠি যা কিনা খুবই চমৎকার সব বন্ধ কফিন তার শাইনিং কি দিয়ে খুলে দেয় সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের বডিগুলো ফ্রি হয়ে যায় কফিন থেকে দেন ডাউন আ গ্রিন প্লেন লিপিং লাফিং দে রান and wash in a river and shine in the sun তারপর সবুজ সমতল ভূমিতে মুক্ত শিশুরা laughs ছিল হাসছিল খেলছিল দৌড়াতছিল ওই সবুজ মাঠে and wash in a river and shine in the sun তারপর এক নদীতে স্নান করে আর সান শাইনি শুকায় তারা নিজেকে তারপর সাইনি অনুভব করছিল হাসছিল খেলছিল দৌড়াচ্ছিল চাইল্ডহুডে ফিরে এসেছিলো যা কিনা চিমনিতে কাজ করার সময় সেটা সম্ভবই ছিল না দেন অ্যান্ড হোয়াইট অল দের ব্যাগস লেফট বিহাইন্ড এখানে বলা হয়েছে যেসব বাচ্চাদের ফ্রি করা হয়েছিল তারা তো স্নান করে নদীতে সূর্যের কিরণে নিজেকে শুকিয়ে নিয়েছে তারা এখন নেকেট আর হোয়াইট উজ্জ্বল ব্যাক বলতে এখানে কালিমালিপ্ত কাপড় যা তারা লেফট বিহাইন্ড করেছে দে রাইজ আপন ক্লাউডস অ্যান্ড স্পোর্টস ইন দ্য উইন্ড এখানে ক্লাউডস এক ইমেজ যা কিনা দেওয়া হয়েছে মেটাফর রূপে যা তারা এখন ম্যাটেরিয়াল বাউন্ডেশন থেকে ফ্রি অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টল টম ইফ হিউড বি আ গুড বয় হিউড হ্যাভ ফর হিস ফাদার And never ওয়ান্ট জয় আর ওই অ্যাঞ্জেল দেবদূত টমকে বলে যে যদি সে ভালো ছেলে হয়ে থাকে তবে গডকে তার পিতা রূপে পাবে আর কখনো খুশির জন্য হাহাকার করতে হবে না তারপর দেব লাস্ট স্টেঞ্জা ন্যারেটর বলে যে অ্যান্ড দ্য ডার্ক অ্যান্ড গড উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক এতক্ষণ তো সে স্বপ্ন দেখছিল এবার সকাল হলো উঠল টমের সাথে আমরা সবাই উঠি কেন কি ডার্ক ছিল মানে ভোরবেলা তারপর তারা সবাই তাদের ব্যাগ উঠালো ব্রাশগুলো কাজের জন্য প্রস্তুত হয়ে গেল দ্য দ্য মর্নিং ওয়াজ কোল্ড টম ওয়াজ হ্যাপি এন্ড ওয়ার্ম সো ইউ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফিয়ার হার্ম যদিও মর্নিং খুব ঠান্ডা ছিল সকালটা খুব ঠান্ডা ছিল কিন্তু টমের স্বপ্ন দেখার পর সে খুবই খুশি আর ওয়ার্ম ফিল করছিল লাস্ট লাইনে বলা হয়েছে যে যদি তারা তাদের ডিউটি সঠিকভাবে পালন করতে পারে তাদের ভয় পাওয়ার কোনো কারণে ক্ষতি নিয়ে দে নট ফিয়ার হার্ম এভাবেই এই পোয়েম এন্ড হয়ে যায় ফ্রেন্ডস এখানে রাইম এ এ এ বিবি এ বিবি সিক্স টেনজা ফোর লাইন্স ইস টোটাল টোয়েন্টি ফোর লাইন্স ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু থ্যাংক ইউ